Bombak Times. একমাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুগলি জেলার নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবিদ বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত যে কোনো সমস্যার গ্যারান্টি সমাধানে এখন আরামবাগ শহর ও তৎসংলগ্ন এলাকার আরো কাছাকাছি ডক্টর অঞ্জন শাস্ত্রীর নতুন চেম্বার এখন আরামবাগ হসপিটাল মোড় ICICI ব্যাংকের পাশে বারিক মার্কেট প্রতি সপ্তাহে বুধ ও শনিবার এছাড়াও আরো বিভিন্ন জায়গায় বসছেন সকলকে অনুরোধ করছি যাদের নাম আমাদের কাছে লেখা আছে তোমরা একটা নির্দিষ্ট দূরত্ব মেনে দাঁড়িয়ে পড়ো আমাদের যে রাস্তার মধ্যে যে গোল গোল দাগ দেওয়া আছে সেই দাগের মধ্যে এক একজন দাঁড়াও অযথা ভিড় করবে না প্রত্যেককে অনুরোধ করছি যাদের নাম আমাদের কাছে লেখানো আছে প্রত্যেকের হাতেই আমরা প্রসাদ তুলে দেব এই বাচ্চাদের মুখে হাসি ফোটানোর জন্য তাদের হাতে কিছু বস্ত্র তুলে দেওয়ার যে ক্ষুদ্র প্রয়াস তার জন্য আমরা অত্যন্ত আনন্দিত আমরা চাই ওরাও আর পাঁচজন মানুষের মতো আনন্দে থাকুক পুজোর জন্য যেমন সকলের আনন্দ ওরাও সেই আনন্দের ভাগিদার হোক বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বিবেকানন্দ পল্লী সার্বজনীন দুর্গাপূজা কমিটির দুর্গাপূজা যা 20তম বর্ষে পদার্পণ করেছে আমরা দেখতে পাচ্ছি একান্তই ঘরোয়াভাবে এই পুজো যে পুজোয় প্রতিমাও খুব সুন্দরভাবে সজ্জিত হয়েছে তা একটি সুন্দর ঘরোয়া পুজো বলতে গেলে যা বোঝায় তাই বিবেকানন্দ পল্লী সর্বজনীন দুর্গাপূজা কমিটির পূজা থেকে আমরা দেখতে পাচ্ছি এনারা মহাষষ্ঠীর মহাসপ্তমীর সকালে একটি দরিদ্রদের জন্য বস্ত্র বিতরণের আয়োজন করেছিলেন খুব ভালো একটা ইচ্ছা সত্যি ধন্যবাদ জানাতে হয় এনাদের এই ভালো ইচ্ছাকে এখন আমরা চলে যাব আমরা দেখতে পাচ্ছি মণ্ডপের কাছেই আছেন কয়েকজন কর্মকর্তা আমরা এখন এই কর্মকর্তাদের সঙ্গে কথা বলবো আসুন আমরা চলে যাচ্ছি কর্মকর্তাদের কাছে দেখুন তারা দাঁড়িয়ে আছেন আমরা ডেকে নেব একজন কর্মকর্তাকে আমার নাম সপ্তর্ষি দা আমি এই পূজা কমিটির কোষাধ্যক্ষ বলতে গেলে পুজোটা নিয়ে কি চিন্তা ভাবনা আছে বাকি কি কর্মসূচি হয়েছে এখন পর্যন্ত পুজোটা নিয়ে চিন্তা ভাবনা বলতে দেখুন আমাদের এই পূজাটা সত্যি কথা বলতে কি আমরা 20 বছরে এবছর পদার্পণ করেছে এবং এই 20 বছরের পুজো আমরা সম্পূর্ণ ঘরোয়াভাবে করে থাকি এবং এই পুজোটা ছোট হলেও আমাদের খুব কাছের আবেগের একটা পুজো তা যাই হোক এবছর তো করোনা পরিস্থিতিতে আমরা প্রত্যেকেই এই কোভিড সিচুয়েশনের মধ্যে একটা পশ্চিমবঙ্গ সরকারের যে করোনা যে নিষেধাজ্ঞা যেগুলো আছে যে বিধি সেগুলো মেনে বা হাইকোর্টের যে বিধি আছে সেগুলো মেনে আমরা চেষ্টা করছি যতটা সম্ভব পুজোটাকে সুন্দরভাবে করা যায় এবং এর মধ্যেই আমরা আমাদের সামর্থ্য মতো আমরা মহাসপ্তমীর দিন সকালবেলায় আমরা এই যে দরিদ্রদের জন্য যে বস্ত্র বিতরণের আয়োজন করেছিলাম এবং সেই বস্ত্র বিতরণে আমরা 80 জনের মতো যে বাচ্চা আছে বাচ্চাদের হাতে আমরা আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা করেছি এবং বস্ত্র তুলে দিয়েছি এবং ভবিষ্যতেও আমরা চেষ্টা করব যাতে এই ধরনের কিছু কাজ আমরা করতে পারি আমাদের সাধ্য মতো এবং আমরা চাই তারাও যেন আর 5 জনের সঙ্গে পুজোর দিন কটা হাসি মুখে হাসির সাথে মানে মজার সাথে সকলের সঙ্গে কাটাতে পারে এটাই আমাদের কামনা এবং ঠাকুরের কাছেও কামনা যে সবাই যেন সুস্থ থাকে নিরোগ থাকে ধন্যবাদ I'm not afraid to die.
smart collection, jeans and t-shirts, only for men.